and Iraq are facing water shortages as the region's longest river, the Euphrates, dries up. আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমি ফুরাত নদী কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাতে আছি। গত 3 সপ্তাহের মধ্যে একটি ঘটনা ঘটেছে এবং সেটির দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি মারাত্মক অবস্থা হতে যাচ্ছে সেখানে। আমরা সকলেই জানি যে ফুরাত নদী মোটামুটি ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই 3 ধর্মের মানুষের কাছে খুব বেশি গুরুত্ব পায়, বিকজ তাদের যে ধর্মগ্রন্থসমূহ রয়েছে সেখানে বিভিন্নভাবে ফুরাত নদীর কথা বলা রয়েছে। তো গত 3 সপ্তাহে আসলে ফুরাত নদীতে কি হলো এবং আলটিমেটলি ফুরাত নদীতে কি ঘটছে সেই পুরো জিনিসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। অতএব ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি আপনাদেরকে একটি রিপোর্ট দেখাচ্ছি, এটি ইহুদিদের একটি নিউজ পোর্টালে এসছে। সেখানে তারা বলছে যে ইউফ্রেটিস রিভার হিটস হিস্ট্রিক লোস, প্রিপেয়ারিং ফর এন্ড অফ ডেইজ। সো এখানে আমি ফুরাত নদীর একটি ম্যাপ আপনাদের সামনে তুলে ধরেছি। ফুরাত নদী মূলত 3টি দেশের মধ্য দিয়ে বয়ে গেছে। এক হচ্ছে তুরস্ক, এরপরে হচ্ছে সিরিয়া এবং তারপরে রয়েছে ইরাক। তার মানে কি ফুরাত নদীটা এই 3 দেশের মধ্য দিয়ে গিয়ে সমুদ্রে পড়েছে। এখন এখানে সবথেকে অ্যাডভান্টেজ কোন দেশ পাচ্ছে সেটা বুঝতে গেলে আপনাদেরকে নদীর যে গতিপথ সেটা বুঝতে হবে। নদীতে মূলত পানি আসে কিভাবে, এই যে বৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে, যে পৃথিবীতে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা হয় কি উঁচু জায়গা থেকে নিচের দিকে চলে যায়। তো নদীতেও একইভাবে, তুরস্ক হচ্ছে উঁচু জায়গায় এবং তারপরে হচ্ছে সিরিয়া এবং তারপরে ইরাক। তুরস্ক, সিরিয়া এবং ইরাক হয়ে ফুরাত নদীর পানিটা মূলত সমুদ্রে চলে যায়, যেটি আগের ম্যাপে দেখিয়েছি। এই যে এই হচ্ছে ইউফ্রেটিস রিভার বা ফুরাত নদী, আর এই হচ্ছে টাইগ্রিস রিভার। ওকে, সো এইভাবে কি হচ্ছে, তুরস্ক এদিক থেকে বেশ অ্যাডভান্টেজে রয়েছে, বিকজ সেটা উচ্চভূমি এবং তাদের ওখান থেকেই মূলত পানিটা আসছে এবং সমুদ্রের দিকে চলে যাচ্ছে। তো যে কোনো দেশে যখন তারা উঁচু হয়, উঁচু ভূমির অধিকারী হয়, তখন তারা করে কি, বিভিন্ন ড্যাম দিয়ে এই সব নদীর যে পানি রয়েছে সেই পানিগুলো আটকে রেখে তাদের নিজেদের যে কৃষিক্ষেত্র রয়েছে, বিভিন্ন চাষবাস রয়েছে, সেইগুলোতে কাজে লাগায়। এবং অপেক্ষাকৃত যেসব নিচু যে স্থানসমূহ রয়েছে, অর্থাৎ সিরিয়া এবং ইরাক, সেই সব জায়গায় তুরস্ক বরাবরের মতোই এটি কিন্তু করে আসছে। অর্থাৎ তারা প্রায় ছোট বড় 22টি বাঁধ নির্মাণ করেছে, যে 22টি বাঁধ নির্মাণের মাধ্যমে বিভিন্নভাবে পানির যে ফুরাত নদীর যে স্রোতধারা সেটি নষ্ট হয়ে গেছে। এখানে আমি একটা ম্যাপ আপনাদের দেখাচ্ছি, এই যে তুরস্কের যে লাল কালারের যে অংশগুলো দেখছেন, এগুলো হচ্ছে তাদের অ্যাক্টিভ যে বাঁধগুলো রয়েছে সেইগুলো, এবং গ্রিন কালার যেগুলো রয়েছে এগুলো তাদের প্রপোজড, অর্থাৎ আগামীতে তারা এই বাঁধগুলো নির্মাণ করবে। ওকে, তার মানে কি আগামীতে আরও ভয়াবহ অবস্থা হচ্ছে। এই যে একটা বাঁধ নির্মাণ করতে আনুমানিক 1-3 বছর লাগে, আরও হয়তো বা কাজের যদি গতি বেড়ে যায় তাহলে আরও আগে হয়ে যাবে। তার মানে কি যে ফুরাতের যে স্রোতধারা সেটা কিন্তু ডে বাই ডে আরও খারাপ দিকে যাবে, ডেকলাইন হবে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে তাকবা ড্যাম, এই তাকবা ড্যাম কিন্তু সিরিয়ার আপনার রাকায় অবস্থিত। এটি মূলত ওপেন হয়েছিল 1973 সালে, এবং এই 1973 সালে ওপেন হওয়ার পরপরই তাদের সাথে ইরাকের গ্যাঞ্জাম বেঁধে যায়, একটা ডিসপিউট শুরু হয়। কারণ কি, কারণ হচ্ছে সিরিয়ার থেকেই তো আবার সরবরাহ হয়ে সেই নদীর স্রোতধারা সেটা আবার ইরাকের দিকে যাচ্ছে। সেখানে যদি ভালো মতো পানি সরবরাহ না হয় ড্যাম নির্মাণের কারণে, তাহলে সেখানকার কৃষিকাজ ব্যাহত হবে এবং অন্যান্য যে পানির প্রয়োজন আছে সেগুলোতে তারা পিছিয়ে পড়বে। এই জন্যই তাদের মধ্যে ডিসপিউট হয়। বাট সেটা আবার 1974 সালে সৌদি আরবিয়া এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় মোটামুটি তারা এই যে ডিসপিউটটা সেটা থেকে দূরে চলে আসে। অর্থাৎ সেখানকার মানুষও কিন্তু বেশ কনসার্ন ছিল যখন প্রথম ফুরাত নদীর পানির সরবরাহের সমস্যা শুরু হয়। এখানে যে ছবিটা দেখছেন এটা হচ্ছে আওলাক ওয়াটার স্টেশন, এটা কিন্তু সিরিয়ায় অবস্থিত এবং এটা গত জুন থেকে স্টপ হয়েছে। এই যে পানির সরবরাহ করা এই যে একটা ওয়াটার স্টেশন, এটা নষ্ট হয়ে গেছে, এটা আর কাজ করছে না, পানির আসলে সরবরাহ নাই। তো এই হচ্ছে আওলাক ওয়াটার স্টেশনের অবস্থান, অর্থাৎ তুরস্কের একেবারেই ঘেঁষে যে সিরিয়ার যে বর্ডার রয়েছে সেখানে যে ফুরাত নদীর অবস্থান সেখানে এই আওলাক ওয়াটার স্টেশন, এটা জুন থেকে স্টপ পুরোপুরি। তো ফুরাত নদীর পানি সরবরাহের ক্ষেত্রে কিন্তু বরাবরই আপনার তুরস্ক, সিরিয়া এবং ইরাকের মধ্যে বিভিন্ন রকমের ডিলস হয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে 1987 সালে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে একটা চুক্তি হয় এবং সেখানে তুরস্ক প্রতি সেকেন্ডে 500 কিউবিক মিটার পানি ছেড়ে দেওয়ার একটা প্রতিজ্ঞা করে। কিন্তু সমস্যা বেঁধে যায় 2011 সালে, আবার যখন সিরিয়াতে ওয়ার শুরু হয়, সিভিল ওয়ার, তখন তুরস্ক এই অ্যাডভান্টেজটা কাজে লাগায়। অর্থাৎ তখন তারা এই 500 কিউবিক মিটার যে পানি প্রতি সেকেন্ডে পাঠাতে হবে এটার আর তোয়াক্কা করে না, কারণ সেখানে ISIS থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাহিনী আসছে। আর একটা দেশে যখন যুদ্ধ হয় তখন আসলে এইসব ব্যাপার নিয়ে তো অন্য দেশকে প্রেশার দেওয়ারও আর কিছু থাকে না। তো এখন আমরা আসি বিভিন্ন ধর্মীয় স্ক্রিপচার্সে, কেন ইহুদি,
খ্রিস্টান মুসলিম সবাই মোটামুটি। আমি আমার কাছে মনে হয় যে মুসলিমদের থেকে ইহুদি খ্রিস্টানরা এই ব্যাপার নিয়ে বেশি, তাদের হেডেক রয়েছে, তারা বেশি এইসব নিয়ে চিন্তাভাবনা করে। আর ইহুদিরা তো তাদের একটা ভার্সের কারণে, বাইবেলের একটা ভার্সের কারণে তারা তো মোটামুটি বেশ খুশি। এই দেখেন, আচ্ছা এই যে ফুরাত নদী কিন্তু আবার সেই যে ভেস্ট থেকে চারটি নদী এসেছিল বলা হয়, তার একটি ফুরাত, মুরাত, নাইল এবং টাইগ্রিস, তার মধ্যে একটি হচ্ছে ফুরাত। তো এখানে আমি বিভিন্ন স্ক্রিপচার্স, বিভিন্ন ভার্সেস উল্লেখ করছি, তখন বুঝতে পারবেন যে আসলে কেন এটা বিভিন্ন ধর্মের মানুষেরা এত গুরুত্ব সহকারে দেখছে এবং সেরকমটাই হচ্ছে, সেটাই হচ্ছে সব থেকে অবাক করা ব্যাপার। অন দ্য ডে হাশেম মেড আ কভেনেন্ট উইথ আফরাম, আফরাম মানে হচ্ছে ইব্রাহিম আলাইসালাম। সো ওনার কথা বলা হচ্ছে যে টু ইয়ার অফ স্প্রিং আই অ্যাসাইন দিস ল্যান্ড, ওই যে বনি ইসরায়েলদের কথা বলা হচ্ছে, ফ্রম দি রিভার অফ ইজিপ্ট টু গ্রেট রিভার দ্য রিভার ইউফ্রেটিস, অর্থাৎ ওই যে আপনার যে ফেরাউনের ওই যে তাদের যে রাজত্ব সেখান থেকে শুরু করে এই ইউফ্রেটিস রিভার এই পর্যন্ত তাদের যে ল্যান্ডটা রয়েছে, এবং এটা অতীতে বিভিন্ন যুগে যুগে, যেমন আমরা মেসোপটেমিয়া সভ্যতার কথা জানি, সেটাও কিন্তু এই ফুরাত নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এখানে আবার খ্রিস্টিয়ান বুক অফ রিভিলেশন, সেখানে বলা হচ্ছে নিয়ার ফিউচার দ্য পটামাস ইউফ্রেটিস আর ব্রেকিং ফোর্থ লাইক ওয়াটার, দ্য মিডল ইস্ট উইল ড্রাই আপ ইন প্রিপারেশন ফর দি ব্যাটল অফ আর্মাগেডন। ওই যে মালহামার কথা বলা হচ্ছে যে এই মিডল ইস্ট শুকিয়ে যাবে। আপনি দেখতে পারছেন যে মধ্যপ্রাচ্যের যে আসলে পানির যে সরবরাহকারী যেসব নদী রয়েছে, এদিকে রয়েছে আপনার ইউফ্রেটিস আর ওদিকে কিন্তু টাইগ্রিস। আপনারা দেখতে পারেন যে টাইগ্রিসের অবস্থাও কিন্তু ডে বাই ডে খারাপ দিকে যাচ্ছে। সো এখানে আবার বলা হচ্ছে যে ফোর এঞ্জেলস আর বাউন্ড ইন দ্য ইউফ্রেটিস, চারজন ফ্রেস্তা আপনার এই ইউফ্রেটিস ফুরাত নদীর নিচে বাধা রয়েছে। ওয়েন দ্য এন্ড ইজ নিয়ার দে উইল বি রিলিজড, তারা মুক্ত হবে যখন শেষ সময় চলে আসবে। এখানে আরেকটা কথা বলা রয়েছে যে এই যে নদী অববাহিকায় যেসব লস্ট ট্রাইবস ছিল, যেসব গোত্র ছিল যারা হারিয়ে গেছে, তারা আবার ফিরে আসবে, এটা হচ্ছে একটা ভবিষ্যৎবাণী। এবং মোটামুটি ইসরায়েলিরা তারা এই ভার্সটা থেকে খুব খুশি হয়, যে অর্থাৎ তারা মনে করে যে যেহেতু তারা আগে ছিল সেখানে, আবার তারা ফিরে আসছে এবং তারাই সেখানে রাজত্ব করবে। আচ্ছা এখানে আবার আরেকটা জেরেমিয়া একটা ভার্সে বলা হচ্ছে সেখানে যে এখানে এমন হবে, শুকিয়ে যাবে এমনভাবে, কোনোভাবেই সেটাকে আবার ব্যাক করা যাবে না, এবং সেখানে শুধুমাত্র যে আপনার বন্য বিড়াল এবং হায়না তারা বসবাস করতে পারবে, মানুষ সেখানে বসবাস করার কোনো ভয় থাকবে না। আবার এখানে তারা মানে মুসলিমদের দিক থেকেও বলার চেষ্টা করেছে, বাট একটা কোড ভুল করেছে, তারা বলছে যে কোরআনে আছে, বাট আসলে এটা আছে হাদিসে, যে ওই যে প্রতি 100 জনে 99 জন নিহত হবে, সোনার পাহাড় বের হবে। তো এই যে নদীর, ফুরাত নদীর যে পানি শুকিয়ে যাওয়া, এটা তো আসলেই সকল ধর্মে উল্লেখ হচ্ছে, এবং বর্তমান সময়ে গত 3 সপ্তাহের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, সব থেকে লোয়েস্ট লেভেলে চলে গেছে ফুরাতের ওই সিরিয়ার অংশের সেই পানি। ইরাকের যে সরকার রয়েছে তাদের একটা প্রেডিকশন হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে 2040 সাল নাগাদ ফুরাত নদীর পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে। বাট আপনার কথা হচ্ছে যে এইভাবে কি চলবে, যে রেটে এখন যাচ্ছে প্রতিনিয়তই আরও খারাপ দিকে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা মোটামুটি এখান থেকে বলতে পারি যে 2040 যাওয়া লাগবে না, 2030 যেতে দেন না, অর্থাৎ আগামী 5-7 বছর যেতে দেন। ফুরাতের কি অবস্থা হয় আপনারা নিজেরাই বুঝে নেন, বিকজ ওখানে ডে বাই ডে ড্যাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর যত বেশি ড্যাম তৈরি হবে তত কি হবে বলেন, তত কিন্তু পানির যে স্রোতধারা সেটা আটকে যাবে। পানি আটকে রাখা একটা ন্যাচারাল যে একটা প্রসিজার আছে একটা নদীর, সেটাই নষ্ট করে দেওয়া ড্যাম। যত বেশি ড্যাম তৈরি করা হবে নিজেদের স্বার্থে, তত বেশি ন্যাচারাল যে ব্যাপারটা রয়েছে সেটাকে আঘাত করা হচ্ছে। আপনারা দেখতে পারছেন যে ডে বাই ডে ফুরাতের পানির যে লেয়ার রয়েছে সেটা কমে যাচ্ছে, এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে সেখানে মারাত্মক মানবিক বিপর্যয়। দেখা গেছে যে গত 3 সপ্তাহে ফুরাতের যে অংশে পানির লেয়ার এত কমে গেছে, সেখান থেকে যে বাসিন্দারা রয়েছে তারা অন্যান্য অঞ্চলে চলে যাচ্ছে। তার মানে কি, ওই যে বাইবেলের যে ভার্সটা বলা হচ্ছে যে শুধুমাত্র সেখানে ওয়াইল্ড ক্যাটস এবং হাইনাস বাস করবে, এই ব্যাপারগুলোর সত্যতা কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পাচ্ছি, এবং আগামীতে তো সেই সোনার পাহাড়ের যে ব্যাপারটা রয়েছে সেটাও আমরা অদূর ভবিষ্যতে দেখতে পারবো আর কি। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস দেখেন যে যত যাই কিছু হচ্ছে না কেন, এগুলো সবই কিন্তু হাতের কামাই হচ্ছে। লেটস সে মানুষ এই 3টি দেশ তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতে গিয়ে কি করছে, নিজেদের দেশকে বেশি সুবিধা দেওয়ার জন্য এই বাঁধগুলো নির্মাণ করছে, এবং তার থেকে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে অন্য দেশ বঞ্চিত হচ্ছে। এটা ওরকম একটা ব্যাপার যে একটা পুরা নৌকা, আমরা মনে করছি যে আমি যে অংশে আছি সেই অংশে মনে হয় ছিদ্র না হয়ে পানি না ঢুকলে সমস্যা নেই, অন্য অংশে যে পানি ছিদ্র হয়ে ঢুকে গেলে পুরা নৌকাটাই যে ডুবে যাবে সেটা কিন্তু কেউই বুঝতে পারছে না। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।